আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা দুনিয়াতে যা কিছু করবে তার ছোট্ট আমল সে দেখতে পাবে, বড় আমলও দেখতে পাবে, একটি কোনো কাজ তার সেই দিন বাদ পড়বে না। সেই দিন কিয়ামতের দিন সমস্ত মানুষেরা, শুধু মুসলমান নয়, সমস্ত মানুষেরা সেদিন বলবে, মালি হাদাল কিতাব, এটা কি কিতাব যার মধ্যে গম সোনের টাকা, রাস্তার ইটা মারা খাওয়ার টাকা, রড খাওয়ার টাকা, দিলীপের টাকা, মসজিদে যা দান করেছে সেইটা টাকা তুলতে গিয়ে 20-20 হাজার টাকা লেগেছে, সেইটার টাকা সব দেখবে। নিজে আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, বেপর্দায় চলেছে, কোরআন তেলাওয়াত করে নাই, মদ খেয়েছে, নেশা করেছে, জেনা ব্যবচার করেছে, সব সেদিন থাকবে কিনা? সেটি শুধু জেনা ব্যবচারের কথা থাকবে, নামাজের কথা থাকবে, রোজার কথা থাকবে, আর এত সব অন্যায় কাজের কথা থাকবে না, সব কথাই সেদিন থাকবে। সুতরাং একটাকে বাদ দিব আর একটা বলবো, তাহলে তো মানুষ কোরআন বুঝবে না। কোরআনটা কি শুধু নামাজের জন্য না সবকিছুর জন্য? কোরআন সবকিছুর জন্য। আজকে মুসলমানরা রাজনীতি বোঝে না, তাই বলে রাজনীতি করার জন্য আসছেন ভাই, রাজনীতির জন্য। বলো, রাজা শর্ত নাকি নীতি শর্ত? আগে রাজা লাগবে। কি লাগবে? রাজাই না থাকলে দেশ চালাবে কে? পৃথিবী চালাবে কে? রাজ্যের মধ্যে যদি রাজা না থাকে রাজ্য চলে? রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমগ্র পৃথিবীর রাজাকে আল্লাহ, সমগ্র পৃথিবীর রাজাকে আল্লাহ, সমগ্র পৃথিবীর সমগ্র বিশ্বের রাজা হচ্ছেন আল্লাহ। অথচ সেই আল্লাহ হলেন রাজা, যিনি রাজা তিনি দেয় নীতি। এই হলো রাজনীতি। এটা কি? একটি দেশ কেমনে চলবে, একটি রাজ্য কেমনে চলবে, এইটার যিনি নীতি প্রণয়ন করেন তিনি হচ্ছেন কি? রাজা। রাজা যা নীতি দিবেন সেই নীতি অনুযায়ী দেশ চলবে। এখন বলুন, গোটা এইটা দেশটা শুধু বাংলাদেশটা আল্লাহ নাকি গোটা পৃথিবী আল্লাহ? গোটা পৃথিবীটা আল্লাহ। তাহলে গোটা পৃথিবী কিভাবে চলবে? তার নীতি দিবেন কে? তার নীতি দিবেন আল্লাহ। অথচ আল্লাহর দেওয়া নীতি কোরআন সুন্নাহ বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা, বামরানদের তৈরি করা আইন ও কানুন নীতি কানুন মেনে জীবনকে ধারণ করছি, ওইটার জন্য জীবন দিতে প্রস্তুত, ওটার জন্য বাড়ি ছাড়তে প্রস্তুত, ওটার জন্য সংসার ছাড়তে প্রস্তুত, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েমের জন্য একজন ব্যক্তি জীবন দিতে যারা প্রস্তুত নয় তার ঈমান নাই, যারা বলেন ঠিক কিনা?